নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সামনে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে সুতরাং আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে তাহলে চলো শুরু করবো হ্যাঁ বন্ধুরা আমরা প্রথম যে ডিস্ট্রিক্টটা দেখব সেটা হচ্ছে বাঁকুড়া বাঁকুড়ায় দেখো কী কী বিখ্যাত জিনিস রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলার ধূপছায়া শাড়ি বিখ্যাত এছাড়াও কী রয়েছে বাঁকুড়া জেলায় কিন্তু আমরা জানি বিষ্ণুপুরের যে টেরাকোটা এবং হস্তশিল্পের জন্য কিন্তু বিখ্যাত এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে এসেছিলো নেক্সট হচ্ছে বিষ্ণুপুরের বালুচরি শাড়ি কিন্তু বিখ্যাত তারপর আমরা দেখে নেব মুকুটমণিপুর এটা কিন্তু একটা অন্যতম পর্যটন কেন্দ্র এখানে শীতকালে কিন্তু বহু পর্যটকের এখানে কিন্তু দেখা মেলে নেক্সট হচ্ছে জয়রামবাটি জয়রামবাটিতে আমরা জানি শারদা মায়ের কিন্তু জন্মস্থান সেটাও কিন্তু একটা পর্যটন হিসেবে এখন ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় এই দুটো পাহাড় কিন্তু পরীক্ষায় বারবার করে দেয় শুশুনিয়া শুশুনিয়া এবং বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত নেক্সট আমরা দেখব মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা বলতেই আমরা প্রথম যেটা ভাবি যে নওয়াবী আমলের প্রাণকেন্দ্র অর্থাৎ যে বাংলার নবাব যে গণ ছিলেন তার মধ্যে অবশ্যই সিরাজদোল্লা বিখ্যাত সেই সিরাজদোলার কিন্তু যে যে বাংলো সেই বাংলো কিন্তু ছিল হাজারদুয়ারিতে ঠিক আছে এই হাজারদুয়ারি কিন্তু একটা প্রধান পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে নেক্সট আমরা দেখে নেব যে হাজারদুয়ারির সামনে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইমামবাড়া তাহলে যদি বলি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম বাড়া কোথায় অবস্থিত সেটা হচ্ছে মুর্শিদাবাদে নেক্সট দেখে নেব যে মতিঝি লালবাগ এগুলোও কিন্তু পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ এইগুলো ঠিক আছে নেক্সট হচ্ছে ঐতিহ্যমণ্ডিত বালুচুরি শাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে কিন্তু বিখ্যাত নেক্সট আমরা যে জেলাটা দেখে নেব সেটা হচ্ছে মালদা মালদা জেলায় পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট তুঁত গাছের চাষ মালদা জেলায় হয় এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় তুঁত গাছের চাষ পাওয়া যায় বা তুতের চাষ হয় সেটা হচ্ছে মালদা নেক্সট হচ্ছে পাণ্ডুয়া পাণ্ডুয়া কিন্তু একটি ঐতিহাসিক স্থান এখানে এক লাখই সংগ্রহশালা পাণ্ডুয়ার অন্যতম কিন্তু আকর্ষণ নেক্সট হচ্ছে আদিনা মসজিদ আদিনা মসজিদ কিন্তু এই পাণ্ডুয়াতেই অবস্থিত অর্থাৎ মালদা জেলায় এবং সিকান্দার শাহ এটি তৈরি করেন এটাও কিন্তু ইতিহাসের যে হিসেবে কিন্তু এই প্রশ্নটা এসছে হিস্ট্রি হিসাবে ঠিক আছে নেক্সট হচ্ছে চারুবাবুর মেলা রামকেলি মেলা এখানে কিন্তু বিখ্যাত নেক্সট আমরা দেখে নেব যে পুরুলিয়া পুরুলিয়া জেলার লাক্ষা শিল্প বিখ্যাত এছাড়াও ব্রাহ্মণী জলপ্রপাত কিন্তু এখানে রয়েছে ব্রাহ্মণী কী জলপ্রপাত রয়েছে ব্রাহ্মণী নেক্সট হচ্ছে ছৌ নৃত্য যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছৌ নৃত্য ঝুমুর গান ঘোড়া গান এগুলো কিন্তু পুরুলিয়ায় বিখ্যাত নেক্সট হচ্ছে ছৌ নাচের যে মুখোশ এখানে কিন্তু তৈরি হয় আমরা জানি যে বিভিন্ন টাইপের যে মুখোশ কিন্তু পরে ছৌ নৃত্য হয় সেই মুখোশ কিন্তু এই পুরুলিয়া জেলায় তৈরি হয় নেক্সট হচ্ছে সাঁওতাল মুন্ডা খেরিয়া সবর হো বীরহার প্রভৃতি যে আদিবাসী এই আদিবাসীদের বাসস্থান কিন্তু এই পুরুলিয়া জেলায় আমরা জানি যে পুরুলিয়া জেলা কিন্তু ঝাড়খণ্ড লাগোয়া এবং ঝাড়খন্ড এই ভেঙেই কিন্তু এটি পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছে নেক্সট হচ্ছে টুসু ভাদু রাস মেলা শিবের গাজন এখানে বিখ্যাত অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাহলে এইটা কিন্তু পরীক্ষা আছে যে অযোধ্যা পাহাড় কোন জেলায় রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় নেক্সট আমরা দেখে নেবো কোচবিহার জেলা কোচবিহার জেলার রাজপ্রাসাদ কিন্তু বিশেষ দৈষ্টব্য এখানে কিন্তু একটা খুব সুন্দর রাজপ্রাসাদ আছে যারা কোচবিহারে থাকো বা কোচবিহারে ঘুরতে গেছো তারা কিন্তু এই রাজপ্রাসাদ রাজপ্রাসাদে কিন্তু প্রত্যেকেই কিন্তু ঘুরতে যায় মহারাজা নিপেন্দ্র নারায়ণ আঠারোশো সাতাশি সালে এটি তৈরি করেন নেক্সট হচ্ছে রসিক বিল পর্যটকদের অন্যতম কিন্তু আকর্ষণ যাযাবর পাখির এখানে বিচরণ ক্ষেত্র নেক্সট দেখবো আমরা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে কিন্তু রাজবংশী তপশিলি জাতির বসবাস দেখা যায় এছাড়া এই জেলায় ভ্যারেন্ডা গাছে এন্ডি পোকার চাষ হয় যা থেকে সূক্ষ্ম রেশম তো তুঁত ব্যবহার করা হয় তুত নির্গত হয় ঠিক আছে তাহলে ভ্যারেন্ডা গাছের চাষ কোথায় হয় সেটা হচ্ছে উত্তর দিনাজপুরে নেক্সট হচ্ছে কুলিক পাখিরালয় এখানে অবস্থিত ডাব্লু বহুবার এই প্রশ্নটা এসেছে যে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত এটা উত্তর দিনাজপুরে অবস্থিত এই কুলি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় এরা এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে হুগলি জেলা হুগলি জেলায় আমরা জানি যে পর্তুগিজটা কিন্তু সর্বপ্রথম হুগলিতে উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজটাই হুগলি চুচুরা শহর স্থাপন করে চুচুরা পূর্বে ডাচ উপনিবেশ ছিল চন্দননগরে পূর্বে কিন্তু ফরাসি উপনিবেশ ছিল ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে ভদ্রেশ্বরে জার্মান এবং অস্ট্রেলিয়ানদের উপনিবেশ ছিল এই ভদ্রেশ্বরও কিন্তু হুগলি জেলায় অবস্থিত কামারপুকুর রামকৃষ্ণ পরমংসদেবের কিন্তু জন্মস্থান তাহলে রামকৃষ্ণ পরমংসদেবের জন্মস্থান কোথায় কামারপুকুর যেটা হুগলি জেলায় অবস্থিত নেক্সট দেখে নেবো যে তারকেশ্বরে হিন্দুদের পবিত্র তীর্থস্থান এটা হুগলি জেলায় অবস্থিত চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কিন্তু বিখ্যাত আমরা জানি জগদার্ত্রী পুজো চন্দননগরে কিন্তু লাইটিং বিখ্যাত ঠিক আছে নেক্সট হচ্ছে ব্যান্ডেল চার্চ এই ব্যান্ডেল চার্চ কিন্তু হুগলি জেলায় অবস্থিত নেক্সট আমরা দেখে নেব নদীয়া নদীয়ায় নবদ্বীপ শ্রী জন্মস্থান এছাড়াও কিন্তু মায়াপুরের যে স্কন মন্দির এটা কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে একটা প্রধান আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে নবদ্বীপের যে ইস্কন মন্দির ঠিক আছে মায়াপুরের নেক্সট হচ্ছে পলাশীর ঐতিহাসিক পলাশির যুদ্ধের জন্য বিখ্যাত আমরা জানি যে পলাশির যে যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধের জন্য কিন্তু সেই পলাশির প্রান্তরটা কিন্তু বিখ্যাত শান্তিপুর তাঁতের শাড়ির জন্য কিন্তু বিখ্যাত শান্তিপুর নেক্সট হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর বললেই আমরা কিন্তু মৃৎশিল্পের কথা মনে পড়ে আমাদের তাহলে মৃৎশিল্পের জন্য কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি অ্যান্ড পোলট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন অবস্থিত নদীয়া জেলার হরিণঘাটায় ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে ডেয়ারি শিল্প কোথায় গড়ে উঠেছে হরিণঘাটায় নেক্সট হচ্ছে বর্ধমান বর্ধমান কি কাংলা অন্যতম শহর ও তীর্থক্ষেত্র এছাড়াও কী কী আছে কার্জন গেট এবং লর্ড কার্জনকে অভ্যর্থনার জন্য তৈরি হয়েছিল এখানে লর্ড কার্জান গেট রয়েছে যেটা লর্ড কার্জনকে অভ্যর্থনার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল নেক্সট হচ্ছে দেখে নেব যে বীরভূম বীরভূমকে লাল মাটির দেশ বলা হয় কারণ কি এখানে কি লাল মাটি প্রচুর পাওয়া যায় নেক্সট হচ্ছে যে শান্তিনিকেতন আমরা জানি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা জায়গা সেটি কিন্তু বীরভূম জেলা অবস্থিত নানুর যেখানে কবি চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন নেক্সট হচ্ছে কেদুলি যেখানে জয়দেবের মেলা হয় এটা কিন্তু খুবই বিখ্যাত একটা মেলা কেদুলির জয়দেবের মেলা নেক্সট হচ্ছে তারাপীঠ যেখানে একটা হিন্দুদের কিন্তু একটা ধর্মীয় স্থান পীঠস্থান ঠিক আছে নেক্সট হচ্ছে তিলপাড়া ব্যারেজ এই তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত বীরভূমে এটি কোন নদীর উপর অবস্থিত এটি হচ্ছে মৈরাক্ষী নদীর উপর অবস্থিত এটা কিন্তু বহু পরীক্ষায় দেয় নেক্সট আমরা দেখে নেব জলপাইগুড়ি জলপাইগুড়ি কিন্তু এই টোটো উপজাতি কিন্তু মানুষ জলপাইগুড়ি জেলার মাদারিহাটে বসবাস করায় ঠিক আছে নেক্সট হচ্ছে আলিপুরদুয়ার এই টোটো উপজাতির কিছু অংশ কিন্তু এখন আলিপুরদুয়ারেও পড়ে যেহেতু ভেঙে গেছে ঠিক আছে নেক্সট হচ্ছে যে আলিপুরদুয়ার হচ্ছে জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে যেটা এক সিংহ গণ্ডের জন্য বিখ্যাত ডাব্লিউ বিসিএসে কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে যে একসিঙ্গ গণ্ডের জন্য কোনটা বিখ্যাত কোন স্যাঞ্চুয়ারিটা বিখ্যাত সেটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য নেক্সট হচ্ছে যে বক্সা অন্যতম ব্যাঘ্র প্রকল্প নেক্সট হচ্ছে নলরাজগড় এটি গুপ্ত যুগে নির্মিত নল রাজাদের একটি দুর্গ যেটি আলিপুরদুয়ারে অবস্থিত পরবর্তী আমরা দেখে নেব হাওড়া হাওড়া বলতেই আমরা হাওড়া ব্রিজের কথা মনে পড়ে এই হাওড়া ব্রিজের নাম কিন্তু রবীন্দ্র সেতু ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা দেয় নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন রয়েছে যেটা ভারতবর্ষের বৃহত্তম যে বোটানিক্যাল গার্ডেন সেটা হাওড়া জেলায় শিবপুরে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনের কিন্তু এখন যে বর্তমান নাম সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু যে বোটানিক্যাল গার্ডেন ঠিক আছে নেক্সট হচ্ছে গড় ভাগীরথী এবং দামোদরের সঙ্গমস্থলে কিন্তু অবস্থিত এবং এখানে একটা লক গেট এই লক গেটের জন্য কিন্তু এটা বিখ্যাত এই লক গেটটা আটান্ন গেট বলা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে গাদিয়ারা গাদিগিয়া গাদিয়ারা কি আমরা জানি জনপ্রিয় একটা পিকনিক স্পট নেক্সট হচ্ছে ভারতবর্ষের গ্লাসগো কিন্তু হাওড়াকে বলা হয় এটা কিন্তু বহু পরীক্ষা এসছে নেক্সট আমরা দেখলাম উত্তর চব্বিশ পরগনা উনিশশো সালে ডক্টর অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি চব্বিশ পরগনা জেলাকে বিভাজনের সুপারিশ করে এবং উনিশশো সালে পয়লা মার্চ কিন্তু এই চব্বিশ পরগনা দুভাগে ভাগ হয়ে যায় কি একটা নর্থ একটা সাউথ এবং এই নর্থ চব্বিশ পরগনায় কী রয়েছে দক্ষিণেশ্বর যেটা কিন্তু সারা ভারতবর্ষের এই হিন্দুদের একটা বিখ্যাত বিদস্থান নেক্সট হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য যেটা কিন্তু বনগার সন্নিকটে অবস্থিত মিসলিনাসের আগের বার মেন্স এই প্রশ্নটা এসেছিল যে বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত এটা উত্তর চব্বিশ পরগনা জেলা অবস্থিত নেক্সট দেখে নেব যে ব্যারাকপুর ব্যারাকপুর কী আছে ব্যারাকপুরে গান্ধীঘাট আছে এটা কিন্তু বিখ্যাত নেক্সট হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোথায় আছে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে হচ্ছে সুন্দরবনে এই সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ বরণের জন্য কিন্তু বিখ্যাত যদিও বা ম্যানগ্রোভ বরণের কিন্তু কিছুটা অংশ উত্তর চব্বিশ পরগনাতেও পড়ে ঠিক আছে কিন্তু ম্যাক্সিমামটা দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট হচ্ছে বকখালিতে রয়েছে একটি পর্যটন কেন্দ্র যেটি দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত পরবর্তী দেখে নেব যে সাগরদ্বীপ সাগরদ্বীপে আছে কি কপিলমুনির আশ্রম যেখানে কিন্তু গঙ্গাসাগরের যে মেলা হয় প্রত্যেক বছর এই মুনির আশ্রমে কিন্তু প্রত্যেকে যায় দর্শন করতে ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা যারা ডাব্লু বিসিএস এবং পশ্চিমবঙ্গের অন্যান্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তোমরা আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপের মাধ্যমে কিন্তু এই প্রিপারেশান নিতে পারো এখানে বিভিন্ন পশ্চিমবঙ্গের টপ এডুকেটরের মাধ্যমে কিন্তু লাইভ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং তোমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো এবং রকম ডাউট থাকলে পরবর্তী ক্লাসে ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু করতে পারো এবং এখানে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন রকমভাবে প্রিপারেশান তোমরা নিতে পারবে বিভিন্ন সাবজেক্ট ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা এডুকেটার রয়েছে এবং তারা যে নোট দেবে সেই নোটে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলেও কিন্তু তোমরা সেই একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হয় এবং সেখানে কিন্তু তোমাদের তোমরা তোমাদের যে ডাউটগুলোকে কিন্তু রাখতে পারবে ঠিক আছে এই ক্লাসগুলো জয়েন করার জন্য তোমাদের কিন্তু যে পিএসসি ওয়েস্টবেঙ্গল পিএসসির যে সাবস্ক্রিপশান নিতে হবে এই সাবস্ক্রিপশান কিন্তু বিভিন্ন মাসের এক মাসের জন্য যদি তোমরা সাবস্ক্রিপশান নয় তাহলে তোমাদের চোদ্দোশো টাকা পড়বে তিন মাসের জন্য নিলে তিন হাজার পাঁচশো ছ মাসে হলে পাঁচ হাজার ছশো এবং যারা প্রথম এই লাইনে রয়েছো অর্থাৎ সবে সবে কিন্তু এই চাকরির প্রিপারেশান নিচ্ছ তাদের বলবো তোমরা এক বছরের জন্য নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু কম পড়বে হিসাব করে দেখলে মোটামুটি সাত হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে আর যদি চব্বিশ মাসের নাও তাহলে তোমাদের এটা আট হাজার চারশো টাকা পড়বে এবং তোমরা যে এই প্রাইসটা দেখছো এর মধ্যেও কিন্তু তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেতে পারো যদি তোমরা এই যে এখানে যে একটা জায়গা দেখছো রেফারেল কোড ঠিক আছে এই রেফারেল কোডের জায়গা তোমরা যদি আমাদের যে রেফারেল কোডটা ইউজ করো যেটা হচ্ছে আমাদের রেফারেল কোডটা হচ্ছে কে ম্যানিয়া ঠিক আছে কে ম্যানিয়া ওয়ান টু থ্রি এই কোডটা যদি তোমরা ব্যবহার করো এই দামের ওপর কিন্তু তোমরা টেন পারসেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা যদি সাবস্ক্রিপশানটা নাও তাহলে কিন্তু যে আন যে ক্র্যাশ কোর্সগুলো রয়েছে কটা ক্র্যাশ কোর্স তোমরা কিন্তু তোমাদের কিন্তু অফলাইনের কোনো কোচিং নেওয়ার প্রয়োজন পড়বে না তোমরা এখানেই কিন্তু অনলাইনে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করতে পারবে তারপর হচ্ছে তাদের যে লাইভ ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারবে ডাউট ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে ফ্রি মক টেস্টও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা এই যে রেফারেল কোডটা আমাদের আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো আর এই ক্লাসে জয়েন করার জন্য এখানে ফ্রি ক্লাসও হয় ফ্রি ক্লাসে জয়েন করার জন্য আমরা প্রত্যেক আমাদের ইউটিউব কমিউনিটিতে কিন্তু কিছু লিঙ্ক প্রোভাইড করি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারো এছাড়াও তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো আমরা তার উত্তর দিয়ে দেবো ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো যে নেক্সট কী আছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বলতেই আমরা যেটা বুঝি দীঘা দীঘার যে সমুদ্র সৈকট এটা কিন্তু পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এছাড়া কী আছে শঙ্করপুর এই শঙ্করপুরে কিন্তু মৎস্য বন্দর গড়ে উঠেছে এটা মনে রাখবে হলদিয়া বন্দর কোথায় রয়েছে পূর্ব মেদিনীপুরে নেক্সট হচ্ছে জুনপুট মন্দারবনি এগুলোও কিন্তু সুন্দর যে সমুদ্র সৈকতের জন্য এখন বিখ্যাত নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কাকঝোর শাল সেগুনের জঙ্গল রয়েছে ঠিক আছে এছাড়াও ট্র্যাকিং করা হয় এবং বেলপাহাড়ি দলমা পাহাড়ের পাদদেশে কিন্তু অবস্থিত এক নৈসর্গিক নয়নাভিরম জায়গা রয়েছে ঠিক আছে এই দলমা পাহাড়ে কিন্তু বিভিন্ন যে হাতির দেখা মিলবে ঠিক আছে একটা সুন্দর একটা জায়গা এখানে রয়েছে নেক্সট হচ্ছে আমরা দেখব দার্জিলিং জেলা দার্জিলিং জেলার তিব্বতি ভাষায় দার্জিলিং শব্দের অর্থ হচ্ছে বজ্রের দেশ পশ্চিমবঙ্গের পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে শিলিগুড়ি যেটা কিন্তু পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে কারণ পূর্ব ভারতে কিন্তু যে কোনো যে সাতটা সেভেন সিস্টার যে রাজ্য রয়েছে যে কোনো রাজ্যে তুমি যদি প্রবেশ করতে যাও এই শিলিগুড়ির মাধ্যমে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে নেক্সট হচ্ছে মংপু যেটা শৃঙ্খলা চাষের জন্য বিখ্যাত ওয়েস্টবেঙ্গল পিএসসির কিন্তু এটা একটা প্রিয় প্রশ্ন ঠিক আছে যে শৃঙ্খলা চাষ কোথায় করা হয় পশ্চিমবঙ্গের এটা হচ্ছে মংপুতে যেটা দার্জিলিংয়ে অবস্থিত নেক্সট হচ্ছে যে দার্জিলিংয়ের টয় ট্রেন এটা কিন্তু ইউনিস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে ঠিক আছে আচ্ছা এটা কত সালে তকমা পেয়েছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও নেক্সট হচ্ছে কালিম্পং কালিম্পংয়ে কী আছে থাফরা মঠ থোসাং মঠ এগুলো কিন্তু কালিম্পংয়ে অবস্থিত দূরবীন দণ্ড এখানে আছে নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কি ঝাড়গ্রামে আমরা জানি যে শাল এবং মহুলের জঙ্গলের জন্য কিন্তু ঝাড়গ্রামটা বিখ্যাত আর বর্ধমান বর্ধমানে জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের শস্যাখা বা শস্যের ভাণ্ডার বলা হয় কারণ এখানে প্রচুর পরিমাণে শস্য পাওয়া যায় ঠিক আছে বিশেষ করে কিন্তু এখানে ধান পাওয়া যায় আচ্ছা এই ছিল যে আমাদের জেলাগুলো তোমরা যে যে জেলায় থাকো যদি কোনো রকম তোমাদের জেলা সম্পর্কে কোনো পয়েন্ট বিখ্যাত কোনো পয়েন্ট যেটা মিস হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও এবং যারা সেই জেলায় থাকো না অবশ্যই তোমরা আমাদের কমেন্টটাকে ফলো করো কারণ যে যে জেলায় থাকে যদি কোনো রকম কিছু মিস হয়ে যায় তারা কিন্তু সেই কমেন্টে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট কোনো কিছু মিস হয়ে গেলে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে তাহলে কিন্তু তোমরা একে অপরের হেল্প করে দিতে পারবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করো অল প্রেস করো এরকম টাইপের পরবর্তী যে ভিডিও আনবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ধন্যবাদ